মহারাজের গুরুদেব ছিলেন শুক্রাচার্য, উনি কি করলেন, এক মহাযজ্ঞ আরম্ভ করে দিলেন। সেই যজ্ঞে লক্ষ লক্ষ ব্রাহ্মণ ছিলেন, তার প্রধান ছিলেন শুক্রাচার্য। পঞ্চগাব্যে এটা নদী সমান হয়ে গেল, এতগুলো ব্রাহ্মণের এত বড় যজ্ঞ, সেই যজ্ঞ পণ্ড হয়ে গেল, শেষ হয়ে গেল। ভগবান শুক্রাচার্য ডাকছে যে তুমি তো আমার আমার বিভূতি, তা তোমার যজ্ঞ নষ্ট হয়ে গেল কেন? কারণ উনি তো মহাজ্ঞানী, উনি বললেন যে আমি অহংকার বশত একবারও তোমার এই সুনাম বন্ধুর সঙ্গে জাগ্রত কি নাই, সেই অপরাধে আমার যজ্ঞ নষ্ট হয়ে গেছে। নামের কি গুরুত্ব কল্পনা করেন, এবং এই জন্য উনি এটা শ্লোক উচ্চারণ করলেন, বললেন মন্ত্র তো তন্ত্র তো সিদ্ধম, দেশ কাল হো বস্তুত সর্বম করতে নিষিদ্ধম অনুসংযম কর। ততক্ষণ পর্যন্ত ওই ষোলনাম বস্ত্রীর তক্ষ জপানো হবে, যজ্ঞ তপ তপস্যা সব কিছুই ত্রুটিযুক্ত হয়ে যাবে। এটা ত্রুটিমুক্ত করার জন্যে আমাদের যে কোনো কর্মকাণ্ডই হোক আর জ্ঞানকাণ্ডই হোক।